সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল। যে সমস্ত পড়ুয়ারা আগামী দিন ডাক্তারি ও তার সহযোগী বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চান, তাদের নিট পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষা ফলাফলের ভিত্তিতেই আগামীতে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এবার থেকে বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। এর ফলে ডাক্তারি পড়ুয়াদের অনেকেই এবার বসতে পারবেন এই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। জানা গিয়েছে, এতদিন সাধারণ শ্রেণীর মেডিকেল পড়ুয়ারা 25 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারতেন। সংরক্ষিত কোটার ক্ষেত্রে অতিরিক্ত 5 বছর ছাড়ের সুযোগ ছিল। নয়া নির্দেশিকার ফলে সেই বাধা আর রইল না।